আসসালামু আলাইকুম। বরাবরের মতন আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন কোন কন্টেন্ট নিয়ে। আজকের কন্টেন্ট হলো প্রিপেড মিটার, যার আগে আমি আরো কয়েকটি কন্টেন্ট বানিয়েছি প্রিপেড মিটারের উপর। তবে আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম। আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে জানাবো প্রিপেড মিটার কিভাবে বা ইউনিটের দাম কিভাবে কাটে বা কত টাকা করে কাটে, কিভাবে আপনি সেটা চেক করবেন বা কিভাবে জানবেন। বা অনেকেই বলে থাকে যে মাসের শেষের দিকে এই বিদ্যুতের মূল্য বেশি করে কাটতেছে বা ইউনিটের দাম বেশি কাটতেছে বা বেশি টাকা কাটতেছে, এমন কথা শোনা যাচ্ছে। এসব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিতে পারেন, আমরা আপনাকে অ্যান্সার দেব। তাহলে এখন আমরা ভিডিওটি শুরু করলাম। ভিডিওটি শুরু করার জন্য আমি আপনাদের সামনে একটি মিটার নিয়ে আসলাম। মিটারটাতে আমরা দেখাবো যে সেটা কিভাবে আপনি চেক করবেন যে আপনার এখন বর্তমান বিদ্যুতের মূল্য প্রতি ইউনিটের জন্য কত টাকা করে কাটা হচ্ছে। সেটা দেখার জন্য আমরা এক্সিগের মিটারটাতে 887 দিয়ে লাল বাটন প্রেস করলে আমাদেরকে দেখাবে যে 3.50 টাকা। তবে সেটা 887 কাজ করবে এ টেরিফ অর্থাৎ আবাসিক মিটারের ক্ষেত্রে। 3.50 টাকা করে চার্জ করছে এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এছাড়াও আমি আমি আর একটা জিনিস বুঝবো যে আমার এখানে এই যে আপনারা দেখতেছেন স্ল্যাব ওয়ান ড্রপ করতেছে। এই স্ল্যাব ওয়ান ড্রপ করা মানে হলো আমি এখন প্রথম স্ল্যাবে আছি। যখন আমি 1 থেকে 50 রিডিং খরচ করার পরে বাড়তি খরচ করবো তখন আমার চলে যাবে স্ল্যাব 2-তে। স্ল্যাব 2-তে গেলে আমাকে 3.50 টাকার পরিবর্তে 4 টাকা করে চার্জ করা হবে প্রতিদিনের জন্য। অর্থাৎ 3.50 টাকা পর্যন্ত থাকবে শুধুমাত্র 50 রিডিং এর ভিতরে। যখন 50 থেকে 51 চলে যাবো তখন আমার প্রতিদিনের জন্য 4 টাকা চার্জ করবে। যদি স্ল্যাব 2 ড্রপ করে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্ল্যাব 2 চলতেছে। সে তখন আপনি আবার 887 দিলে দেখাবে 4 টাকা করে কাটতেছে। ঠিক একই নিয়মে যখন আপনি স্ল্যাব 3-তে চলে যাবেন তখন আপনার থাকবে 76 থেকে 200 রিডিং। 76 থেকে 200 রিডিং যদি থাকেন তখন আমরা তৃতীয় স্ল্যাব কাজ করবে, যেটার জন্য চার্জ করা হবে 5.45 টাকা। একই নিয়মে আপনি চলে যেতে পারেন চতুর্থ স্ল্যাবে। চতুর্থ স্ল্যাবে হলো আপনার 201 থেকে 300 রিডিং। 201 থেকে 300 রিডিং এর মধ্যে যদি আপনি পার মান্থ খরচ করেন তখন আপনার চার্জ করবে 5.70 টাকা। 5.70 টাকা করে তখন আপনি কিভাবে দেখবেন 887 দিলেই তখন আপনাকে দেখাবে 5.70 টাকা। ঠিক একই নিয়মে আপনি আর আপনি যদি কোনো মাসে 301 থেকে 400 রিডিং খরচ করেন তাহলে আপনার পঞ্চম স্ল্যাব ড্রপ করবে। পঞ্চম স্ল্যাব ড্রপ করবে কিভাবে সেটা কিভাবে বুঝতে পারবেন, সেটা বুঝতে পারবেন এখানে 4 আর 1 অর্থাৎ 4 আর 1 5, তখন পঞ্চম স্ল্যাব ড্রপ করবে। পঞ্চম স্ল্যাবটা যদি আপনার ড্রপ করে তখন আপনার 6.02 টাকা করে পার ইউনিটের জন্য চার্জ করা হবে। যখন আমরা সাধারণত মাসের শেষের দিকে চলে যাই তখন আমাদের এই এটা দেখা দেয়। যারা মোটামুটি বিদ্যুৎ ইউজ করেন, ঘরে ফ্রিজ আছে 2-3টা বা এমন ফ্যান লাইট বেশি আছে তাদের এক্ষেত্রে দেখা যায় এটা। যখন তাদের অ্যাভারেজে 400 রিডিং চলে যায় তখন 6.02 টাকা করে চার্জ করে মাসের শেষের দিকে, তখন তারা বলবে যে আমার টাকা তো তাড়াতাড়ি কেটে বলছে। ঠিক একই নিয়ম অনুযায়ী আপনি যখন চলে যাবেন ষষ্ঠ স্ল্যাবে তখন আপনার 401 থেকে 86 রিডিং এর মধ্যে থাকেন তখন আপনার ষষ্ঠ স্ল্যাব ড্রপ করবে। তখন আপনি কি বুঝতে পারবেন ঠিক আগের মতনই 4 আর 2 ড্রপ করবে, তখন বুঝবেন 2 আর 4 6, তখন ষষ্ঠ স্ল্যাব ড্রপ করবে। ষষ্ঠ স্ল্যাব ড্রপ করলে আপনার 9.30 টাকা করে চার্জ করা হবে 4 রিডিং এর জন্য। আর যখন 600 রিডিং পাস করবেন তখন আপনার এটা সেট হলো ম্যাক্স রেট, ম্যাক্স রেটে চলে গেলে 10.70 টাকা করে চার্জ করবে। তখন আপনি 887 দিলেই দেখবেন 10.70 টাকা করে, সেটা হলো আবাসিক ক্ষেত্রে। এখন আপনি যদি বলেন আমার তো আবাসিক না আমার তো বাণিজ্যিক, আমার তো ই টেরিফ মিটার হলে আপনি 886 দিবেন। 886 দিলে আপনি দেখবেন যে আপনারটা ফিক অফ পিক টাইমে 9.27 টাকা 12.36 টাকা
খাবারে, এইটা ফিক্সড ফিক্সড করে থাকবে, ওইটাই কাটবে, এটার থেকে আর ভাড়া কমার সম্ভাবনা নাই। কিন্তু আবাসিকের ক্ষেত্রে সাধারণত যে স্ল্যাবগুলো নিয়মগুলো সেটাই আমি আপনাদেরকে দেখালাম। আর যদি আপনি ক্ষুদ্র শিল্পের গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার যদি সেটা ফ্ল্যাট হয় তাহলে আট টাকা 20 পয়সা কাটবে, সেটা আপনি দেখবেন 886 দিয়ে তখন বাটন প্রেস করবেন, তখন 8 টাকা 20 পয়সা শুরু করবে। আর যদি আপনি ক্ষুদ্র শিল্প হয়ে থাকেন, তাহলে আপনার অফিস খাওয়ারে ঠিক সেম কন্ডিশন, ট্যাবলেট দিলে আপনাকে দেখাবে 7 টাকা 38 পয়সা, আর বিকেল 5টার পরে আপনি ট্যাবলেট সিক্স দিলে আপনাকে দেখাবে 9 টাকা 84 পয়সা, সেটা মাত্র ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া আপনি যদি দেখতে চান যে আপনার বর্তমান সময়, আপনি মনে করেন আজকে 10 তারিখ, আপনি 10 দিনে কত রিডিং ক্রস করছেন, সেটা আপনি দেখতে হলে 814 দিয়ে ভাড়াটা সাপ দিবেন, সাপ দেওয়ার পরে দেখাবে, এটাতে দেখাচ্ছে না কারণ এটা ইউজ হয় না, এই জন্য দেখাচ্ছে না, দেখবেন, দেখার পর আপনি স্ল্যাক অনুসারে মেলে মিলাবেন যে আপনার কোন স্ল্যাপে আছে, কত টাকা কাটতেছে। এছাড়াও যদি আপনি দেখেন বর্তমানে আপনার এই 10 দিনে আপনার কত টাকা চার্জ করছে, সেটা দেখার জন্য আপনি 922 দিয়ে লাল বাটন সাপ দিবেন, আপনাকে দেখাবে, এটা দেখাচ্ছে না, এটা ইউজ হয় না, এই জন্য এটা দেখাচ্ছে না। আজকে ভিডিওটি একটু অ্যাডভান্স লেভেলের, সবাই হয়তো এগুলো বুঝতে চাইবে না, বুঝতে পারবে না, তবে যারা জিপের সম্পর্কে অতিরিক্ত জানতে চান ভিডিওটি হয়তো তাদের উপকারে আসবে। আমি আজকে 3টে ট্যারিফ নিয়ে আলোচনা করছি, এ ট্যারিফ, বি ট্যারিফ আর সি ট্যারিফ। এই 3টে ট্যারিফের মিটারে আমি ডিমান্ড চার্জগুলো বলে যাচ্ছি। এই ট্যারিফের মিটারের ক্ষেত্রে প্রতি কিলোর জন্য 25 টাকা করে চার্জ করে মাসে একবার, আর যদি ই ট্যারিফের হয় অর্থাৎ দোকানের যদি মিটার হয় তাহলে প্রতি কিলোর জন্য 30 টাকা করে চার্জ করা হয় মাসে একবার। আর যদি সি ট্যারিফের হয়, সি ট্যারিফের ক্ষেত্রে 25 কিলোর নিচে যদি গ্রাহকের অনুমোদিত লোড থাকে তাহলে প্রতি কিলোর জন্য 15 টাকা করে চার্জ করা হয়, আর যদি গ্রাহকের 25 কিলো প্লাস করা থাকে সি ট্যারিফের গ্রাহকের ক্ষেত্রে, তখন তার জন্য প্রতি কিলোর জন্য 25 টাকা করে চার্জ করা হয়। তো এই ছিল আজকের মোটামুটি এই বিদ্যুতের মূল্য আমি দেখালাম, খুচরা বিদ্যুৎ মূল্যর মূল্য হার গুলো দেখালাম, কিভাবে মিটার গুলো চার্জ করে, কিভাবে মিটারটা জানে, বা আপনি কত ইউনিট খরচ করছেন, কত স্ল্যাপে আছেন, ওই স্ল্যাপ অনুযায়ী আপনার রেট কেমন কাটবে, সবগুলোই মিটারের সফটওয়্যারিং সিস্টেমের মাধ্যমে ওটা অটোমেটিক কাটা শুরু করে। তখন আমরা হয়তো মাসের শেষের দিকে বলতে পারি যে আমার তো প্রথম দিকে কম কাটছে, এখন বেশি টাকা কাটতেছে, টাকা রিচার্জ করতেছি, টাকা থাকে না কেন, এসবের সবগুলোই সন্দেহ আপনার আজকের এই ভিডিওর মাধ্যমে দূর হবে। আমার এই ভিডিওটি দ্বারা যদি আপনি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন, পরবর্তী এরকম প্রিপেড সম্পর্কে অ্যাডভান্স লেভেলের ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে অন করে থাকলে চলে আসবে। আর এছাড়াও আপনার যদি কোনো রকম ইনফরমেশন জানার দরকার হয় তাহলে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন, আমরা আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।